দর্শক, আপনারা যারা এই যে বিশ্বে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনারা অনেকেই জানেন, এটা হচ্ছে অ্যাভোকাডো ঠিক কিভাবে তাড়াতাড়ি করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হচ্ছে আপনার তাড়াতাড়ি করা হয়েছে। যে মাসুদ করিম স্যার, এটা একদম নিবিড় তত্ত্বাবধানে এটাকে জার্মিনেট করা হয়েছে, এবং এটা আমাদের দেশে প্রোডাকশনটা কেমন হয় বা এটা কীভাবে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি সেই বিষয়টা নিয়ে স্যারের সাথে কথা বলবো। স্যার যদি একটু বলতেন, এটা স্যার আসলে কীভাবে করলেন স্যার? এটা প্রথমত বলি, অ্যাভোকাডোর স্টক রুট, এটা রুট স্টক। আমি মেইনলি গ্রাফটিং করবো, আমার মাদার ট্রি আছে, মাথার মধ্যে ঢুকলো যে বিচি দিয়ে কেন করা যাবে না। তখন আমি অ্যাভোকাডো খাওয়া শুরু করলাম, বন্ধু বান্ধবকে খাওয়াইলাম, বিচিগুলো নিলাম। আনার পরে এটা কি করলাম, ইউটিউবে দেখে কিছুদিন পানির ভিতরে এটাকে জার্মিনেট করে নিলাম দুই পাশ থেকে। তাহলে হ্যাঁ, এই কাঠি দিয়ে এটাকে গ্লাসে রেখে মোটামুটি 25-30 দিন রাখার পরে এটা মাটিতে পোটিং করেছি। করার পরে দেখি পোটিং এবং এই যে গ্রাজুয়াল, এটা ধৈর্য ধরতে হবে, প্রত্যেকটাই গাজাবে। যেটা পচে গেছে ওটা হবে না, এই যে দেখতে পাচ্ছেন আগা পিছা করে গাজাবে। এটা যখন স্ট্রং হয়ে যাবে তখন আমার ইচ্ছা হলো যে আমি এটাতে গ্রাফটিং করব, কারণ আমার রেড অ্যাভোকাডো আছে, আমার ক্রিম কালারের অ্যাভোকাডো আছে, সবুজ কালারের অ্যাভোকাডো আছে। তো আমার কাছে বেস্ট মনে হয়েছে ক্রিম কালার, এটা খুব মিষ্টি, কষ্টা বা তিতা ভাবটা নাই, ওইটা করব। এবং নিজে রুট স্টকে করব, দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট, এবং এটাই আমি করার জন্য চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন, লেটস সি, একটা স্টেজ পার হলাম, নেক্সট স্টেজ দেখি কি হয়। আমরা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখবো ইনশাআল্লাহ। সবাই আমার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।